আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আমরা বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই, অথবা আমরা জেনে করি অথবা বুঝে করি অথবা না বুঝে করি, কিন্তু আমরা অনেকে জানি না আমরা কি পাপ করতেছি। আসলে এই পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ যেটা সচরাচর আমরা ঘটতেছি বা ঘটাইতেছি, কিন্তু আমরা এটাকে পাপ হিসাবে নিচ্ছি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এর কঠিন থেকে কঠিন শাস্তি আমাদেরকে দিবেন অবশ্যই। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে বলি যে পাপগুলো আমরা করছি অথচ আমরা মনে করতেছি যে এটা কোনো পাপই না। আমরা প্রতিনিয়ত জিনা করে যাচ্ছি, যে সমস্ত বিষয়গুলো আমাদের দৃষ্টিতে ধরা পড়ে না। যেমন আমরা যদি কোনো মেয়ের দিকে কুনজরে যাই, তাহলে সেটা হচ্ছে চোখের জিনা। আর আমরা কোনো মেয়েকে অথবা কোনো কিছুকে যদি আমরা কাম ভাব নিয়ে যদি আমাদের হাতটাকে স্পর্শ করি লাগাই, তাহলে সেটা হচ্ছে হাতের জিনা। আর যদি সমৃদ্ধ ভিউয়ার্স, আর যদি আমরা দৃষ্টি দিয়ে দেখি এবং আমাদের অন্তরের মধ্যে কুমন্ত্রণা আসে, সেটা হচ্ছে চোখের জিনা। একটি আওয়াজ বা একটি শব্দ আমরা শুনতেছি, কিন্তু কান দ্বারা শুনে আমাদের মজা লাগতেছে, যে ফোনে আলাপ করা হয়, ফোনে যে আলাপ করা হয়, এটা হচ্ছে কানের জিনা। আর সম্মানিত ভিউয়ার্স, আমরা যদি প্রতিনিয়ত এটা আমরা সবসময় করে থাকি, যে মনের মানুষ বা বিভিন্ন কিছু নিয়ে, অর্থাৎ হালাল বাদ দিয়ে আপনি দেখতেছেন যে আপনার মনের ভিতরে এই চিন্তা হচ্ছে যে আমি এই সুন্দরী মেয়েটাকে পাইলে আমার কত ভালো লাগতো, আমি তার সাথে খুবই মজা করতাম, আমি তার সাথে খুবই একটা মধুর সম্পর্কে লিপ্ত হয়ে যেতাম, এটা হচ্ছে অন্তরের জিনা। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত ঘটতেছে, বিশেষ করে যুবক ভাইরা যারা ভিডিও দেখতেছেন, বিভিন্ন ধরনের হিরোইনদের ডান্স, বিভিন্ন ধরনের কিছু দেখে অন্তরের মধ্যে তার সাথে একটা যে একটা কাম ভাব সৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে অন্তরের জিনা। তো সম্মানিত ভিউয়ার্স, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি জিনা করে কিন্তু মৃত্যুর পূর্বে সেই জিনার জন্য সে ক্ষমা চাইল না, তাহলে তার শাস্তি হচ্ছে। আল্লাহ রাসূল যখন মিরাজের মধ্যে গিয়েছিলেন, তখন দেখেছিলেন যে একটা বিশাল আগুনের পুকুরের মধ্যে ওই জিনাকারী ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে, সে এই আগুনের পুকুর থেকে সাঁতরাইতে সাঁতরাইতে সে এই পারে উঠতে যাচ্ছে, তখন এই পারের মধ্যে আপনার পাথর নিয়ে ফেরেশতারা দাঁড়িয়ে আছে, আবার ওই পারে যাচ্ছে, ওই পারে পাথর নিয়ে ফেরেশতারা দাঁড়িয়ে আছে, অর্থাৎ প্রত্যেকটা জায়গাতে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি চিন্তা করতে পারছেন? তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে ভাবতে হবে, মনের মধ্যে চিন্তা করতে হবে যে আল্লাহ, আমি মৃত্যুর পূর্বে যেন আমি তৌবা করে মরতে পারি, আমি যেন এই পাপ থেকে বাঁচতে পারি, সেই বিষয়টা প্রতিনিয়ত আমাদের চিন্তা করা দরকার। আল্লাহ যেন আমাদেরকে তৌবা করার তৌফিক দেন। শুনেন, তৌবা কীভাবে করবেন? হুজুর আপনাকে আরবি পড়ায় দিল আর আপনি তৌবা করে ফেললেন, এটা কিন্তু তৌবা না। তৌবা হচ্ছে আপনি যে পাপটা করেছেন সেই পাপটাই আর লিপ্ত হওয়া যাবে না, এবং আপনাকে এমনভাবে আপনাকে এই বিষয়টা অন্তরের মধ্যে নিতে হবে যে আল্লাহ, আমি পূর্বে যা করেছি, ইতিপূর্বে যা আমার হয়েছে, এগুলো গুনাহ হয়েছে, এগুলো আমি অপরাধ করেছি, সেই অপরাধ করার চিন্তাটা চোখের মধ্যে নিয়ে পানি ছেড়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সেই বান্দা যখন সে তো বুঝতে পারে যে সে খারাপ পথে ছিল, এখন সে ভালো হবে, সে নিয়ত করে এবং সে এই পূর্বের গুনার জন্য সে একটা দুঃখ প্রকাশ করে, তার চোখ দিয়ে পানি বের করে দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আমার বান্দার অথবা বান্দির চোখের পানিটা এভাবে গড়ায় আস্তে 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 নাকের আগার আসার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাগুলাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, শুধু মাফ করেন না, ওই গুনাগুলাকে নেক দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক যেন আমাদেরকে তৌবা করার তৌফিক দান করুন, আমরা যেন সকলে আমলে সলিহা করতে পারি, সেই কামনা রেখে আল্লাহর কাছে প্রার্থনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।